বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট ব্রেড টোস্ট পুডিং। যেহেতু সামনে কুরবানির ঈদ আর আপনারা চাইলে এই কুরবানির ঈদে এই ডেজার্টটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। যেহেতু ব্রেড পুডিং তাই আমি আগেই কতগুলো ব্রেড কেটে নিয়েছি, আপনাদের সুবিধার্থে একটা ব্রেড কেটে দেখাবো। ব্রেডের চারপাশে যে গোল্ডেন ব্রাউন অংশটা আছে সেটা কেটে একটা সাইডে সরিয়ে রাখবো। সবগুলো ব্রেড কেটে নেওয়ার পর আমি যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করব সেই বাটিতে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। সেই বাটির সাইজ অনুযায়ী ব্রেডগুলো কেটে নিতে হবে, যেহেতু আমি ডাবল লেয়ার করব। এরকম করে সবগুলো ব্রেড কেটে নেওয়ার পর আমি ব্রেডগুলোকে টোস্ট করতে চলে যাব। এর জন্য উলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে ব্রেডগুলো দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন রাউন্ড করে ভেজে নেব। এরকম করে সবগুলো ব্রেড ভেজে নিতে হবে। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেল করে নিব। চিনিটা গলে গিয়ে যখন ক্যারামেল হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ ফুটন্ত গরম পানি। এটা ছেড়ে খুব ভালো করে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব 1/2 লিটার ফুল ফ্যাট দুধ, 1/4 কাপ পাউডার দুধ দিয়ে দিব, 1/4 কাপ আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চিনি। পর্যায়ে চুলা বন্ধ রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দুধটা জাল করে ঘন করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দুধটা জাল করে নিতে হবে। দিয়ে দেবো 80 গ্রাম মালাই। মালাইয়ের পরিবর্তে ডানো ক্রিম অথবা অন্য কোনো ক্রিমও দেওয়া যাবে। 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে হালকা পাতলা থাকতে দুধের মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এবার যে বাটির মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেই বাটির মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া টোস্ট। সবগুলো ব্রেড টোস্ট দিয়ে দেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সিরাপটা টোস্টের উপর দিয়ে দিতে হবে। অবশ্যই এই পর্যায়ে ক্যারামেল সিরাপটা গরম থাকতে হবে। এবার টোস্টগুলো উল্টিয়ে দিয়ে আবারও ওই পাশে দিয়ে দিব ক্যারামেল সিরাপটা। ক্যারামেল সিরাপটা দিয়ে দেওয়ার পর আমি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিব খুব ভালো করে চারদিকে ছড়িয়ে সমান করে। এবার খুব ভালো করে দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ঠিক একইভাবে প্রথমে ক্যারামেল সিরাপে চুবিয়ে তারপরে দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। 1 কাপের চেয়ে কিছু কম হুইপ ক্রিম আমি হালকা বিট করে নিয়েছি। এর ঘনত্বটা এরকম হবে। এই পর্যায়ে হাত দিয়ে ধরার পর যখন ঠান্ডা হয়ে হাতের মধ্যে আর লেগে আসবে না সেই পর্যায়ে আগে থেকে হালকা বিট করে নেওয়া হুইপ ক্রিমটা সমান করে দিয়ে দিব। সমান করে দিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি দিয়ে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা বের করে ছুরি দিয়ে কেটে সার্ভিং প্লেটে আমি পুডিংটা সার্ভ করে নিব। পুডিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা ঈদের দিন তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।